ভোট বললে ডাঙরিয়া কোনো চিনিয়ে নেপায়। কংগ্রেসের সমর্থকে কাবাক ভোট দিব পারে, কংগ্রেসের সমর্থকে তেখেতক ভোট দিব পারে, কিন্তু প্রদ্যুৎ বড়ুৱাই ডাঙরিয়া বলে এটা ভোটও নগাঁও নেপায়। মই দৃঢ়তাৰে কৈছো প্রদ্যুৎ বড়ুৱাই ডাঙরিয়া ইমান নগাঁও সমষ্টিত বড় প্রাসঙ্গিক এটা আছে বলে মই নাভাবো, কারণ তেখেতে যত ভোট পাইছিলে তার একো কাম নকরে। এবার যদি তেখেতলোকে ভোট দিয়ে মই নাজানো, প্রদ্যুৎ বড়ুৱাই ডাঙরিয়ায় যাবার যত ভোট পাইছিলে আমার সংখ্যালঘু বসতি প্রধান অঞ্চল ভোট পাইছিলে তালেকে নাহিলো, এবারও যদি তেখেতলোকে ভোট দিয়ে মই নাজানো, কিন্তু যে আমার যাক অঞ্চল বিশেষকৈ সমগ্র এই মুহূর্ত সমগ্র নতুন নগাঁত নতুন নগাঁও সমষ্টিত তেখেতের বড় কিনা প্রাসঙ্গিকতা আছে বলে মানে নাভাবো। মই দেখেছো অকলে অকলে কেম্পেইন করে ফুড়ছে, দলের নেতৃবৃন্দও কোনো লগত নাই আর নেতা কর্মীও পোৱা নাই, সাধারণ রাইজও নাই, গতি এই মুহূর্তে বহুত কিবা প্রাসঙ্গিকতা তেখেতের আছে বলে মই নাভাবো। আঢ়ৈ বছরত আমি লাহুড়িঘাটের রাইজের কারণে যথেষ্টখিনি কাম করবলকে সক্ষম হয়েছো। ইয়াত গড়া খনিয়ার অত্যন্ত সমস্যা আছে, প্রায় 14 কিলোমিটার অঞ্চলত মথাউরি নাছিলে, উন্মুক্ত হয়ে আছিলে, তাত আমি মথাউরি বনাবলকে সক্ষম হলো প্রায় 60 কোটি টাকা খরচ করে, যার ফলত মরিগাঁও জেলার 90% বানপানী নাইকিয়া হয়ে গেল। আমি মরিগাঁও জেলালৈকে ব্রহ্মপুত্রর গড়াখহনীয়া প্রতিরোধের কারণে 450 কোটি টাকা আবন্টন দিবলৈকে সক্ষম হলো, যার টেন্ডার হয়ে গেল, কামর অ্যাওয়ার্ড হয়ে গেল, অহা 10 দিনের ভিতর কাম আরম্ভ হব আর তার 80% কামেই এই লাহরিঘাটত। গতি আমি রাইজর কাম করছো, মথাউরি সমূহ পকীকরণ করলো, আমি ইয়াতে প্রায় 14,000 লোকক খোক সিদিনা কেদিনমানের আগত আহি মই নিজে আহি রেশন কার্ড ডিস্ট্রিবিউট করলো, গতি কামত আমি কোনো ধরনের তারতম্য করা নাই, বিভেদ করা নাই, গতি কাম করছো, রাইজে সমর্থন দিছে আর সমর্থন পাম বলে আশা রাখি। সংখ্যালঘু অঞ্চল এনেকা জনসমাগম এনেকা সমর্থন বিজেপির সভাত কেতিয়াও দেখা নাছিলো, এয়া অত্যন্ত আমার কারণে ভাল খবর। আর এই সংখ্যালঘু রাইজর ব্যাপক সঁহারিয়ে আজি প্রমাণ করেছে যে এই নির্বাচনত নগাঁত সুরেশ বড়া ডাঙরিয়া জিকিব, বিজেপি দল জিকিব, কংগ্রেস দল ধারাকারী হব। প্রদ্যুৎ বড়ুৱাই ডাঙরিয়া কোনো চিনিয়ে নেপায়, কংগ্রেসের সমর্থকে কাবাক ভোট দিব পারে, কংগ্রেসের সমর্থকে তেখেতক ভোট দিব পারে, কিন্তু প্রদ্যুৎ বড়ুৱাই ডাঙরিয়া বলে এটা ভোটও নগাঁত নেপায়। মই দৃঢ়তাৰে কৈছো প্রদ্যুৎ বড়ুৱাই ডাঙরিয়া ইমান নগাঁও সমষ্টিত বড় প্রাসঙ্গিক এটা আছে বলে মই নাভাবো, কারণ তেখেতে যত ভোট পাইছিলে তার একো কাম নকরে। এবারও যদি তেখেতলোকে ভোট দিয়ে মই নাজানো, প্রদ্যুৎ বড়ুৱাই ডাঙরিয়ায় যাবার যত ভোট পাইছিলে আমার সংখ্যালঘু বসতি প্রধান অঞ্চলত ভোট পাইছিলে তালেকে নাহিলো, এবারও যদি তেখেতলোকে ভোট দিয়ে মই নাজানো, কিন্তু যে আমার যাক অঞ্চল বিশেষকৈ সমগ্র এই মুহূর্ত সমগ্র নতুন নগাঁত নতুন নগাঁও সমষ্টিত তেখেতের বড় কিনা প্রাসঙ্গিকতা আছে বলে মানে নাভাবো। মই দেখেছো অকলে অকলে কেম্পেইন করে ফুড়ছে, দলের নেতৃবৃন্দও কোনো লগত নাই আর নেতা কর্মীও পোৱা নাই, সাধারণ রাইজও নাই, গতি এই মুহূর্তে বহুত কিনা প্রাসঙ্গিকতা তেখেতের আছে বলে মানে নাভাবো।